আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি ফটোশপের যে টুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইরেজার টুল। এবং ইরেজার টুলটা খুবই ইম্পর্টেন্ট এবং এতটাই ইম্পর্টেন্ট যে আপনি শুধুমাত্র ইরেজার টুল যদি ভালোভাবে শিখতে পারেন সেটা দিয়েও ইনকাম করা সম্ভব, পসিবল, যদি আপনি সেভাবে প্র্যাকটিস করেন। তো এখন আমরা কাজ করার সময় অনেক কিছু আমাদেরকে কি মুছে ফেলতে হয়, অথবা অনেক সময় সবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, কোনো একটা অংশ মুছে ফেলতে হয়, তাহলে আমরা সেই কাজগুলো আসলে কীভাবে করবো আমি আজকে আমার ক্লাসে সেগুলোই দেখাবো। সো আমার ভিডিওটা না টেনে ফুল অংশটুকু দেখুন। তো আমি এটা অন করি, ফটোশপটা অন করলাম, করার পর আমি একটা ছবি নিব। তো ছবি ওপেন করি। এই ফটোটা আমি চাচ্ছি যে ফটোর যে সাদা অংশটুকু আছে, ব্যাকগ্রাউন্ড আছে, আমরা সেটা রিমুভ করবো। এখন রিমুভ করার জন্য আমরা কোন টুল নিয়ে কাজ করবো, যেমন আমাদের এখানে বাম পাশে ইরেজার টুল আছে, এই যে দেখেন ইরেজার টুল, এটার নাম হচ্ছে ইরেজার টুল। তো ইরেজার টুল হচ্ছে তিন প্রকার, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার। ওকে, ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড এবং ম্যাজিক ইরেজার, তার মানে এই তিনোটার কাজ হচ্ছে মুছে ফেলা। তিনোটার কাজ হচ্ছে কি, কালার মুছে ফেলা বা যে কোনো জিনিস মুছে ফেলা। এখন এই তিনোটার কাজই হচ্ছে মুছে ফেলা, বাট ওয়েটা হচ্ছে ভিন্ন ভিন্ন। তো আজকে আমরা দেখবো যে কীভাবে এই ইরেজার টুলের সাহায্যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন বা কোনো ছবির যে কোনো অংশ মুছে ফেলতে পারেন। তো আমরা এই কাজ করার আগে আমাদেরকে কী করতে হবে, ছবিটাকে ডাবল ক্লিক করে আনলক করতে হবে। যেমন এটা লক অবস্থায় আছে, এটাকে আনলক করতে হবে। আনলক হয়ে গেল। এখন আমি সাপোজ ইরেজার টুল নিয়ে আমি কী করবো, ইরেজার টুল নিয়ে আমি ছবির যে কোনো একটা অংশ আমি মুছে ফেলতে পারবো। যেমন আমি এই অংশটা মুছে ফেলতে পারবো, এই অংশটা মুছে ফেলতে পারবো, এই অংশটা মুছে ফেলতে পারবো। দেখুন আমার এই কার্সরটা আমি চাইলেই থার্ড ব্রেকেট দিয়ে ছোটো করতে পারি, থার্ড ব্রেকেট দিয়ে বড়ও করতে পারি। ওকে, আমি চাইলেই এটা মুছে ফেলতে পারবো, চাইলেই মুছে ফেলতে পারবো। স্যার চাইলে আমি কি মুছে ফেলতে পারতেছি, এটা কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চাইলেই কি মুছে ফেলতে পারতেছি। ওকে, একটি জিনিস খেয়াল করুন, আমি যখন মুছতেছি তখন কিন্তু এটা হার্ডভাবে মুছতেছে। যেমন আমি যখন এখানে ক্লিক করবো, দেখুন রাউন্ডটা একদম সমান। আর আমি যখন এখান থেকে ব্রাশ টুলটা চেঞ্জ করবো, এই যে আমি এখানে সফট ব্রাশ টুল নিলাম, তখন কী হয় দেখুন, আমি এখানে যখন প্রেস করবো, দেখুন সব দিকে অ্যাডজাস্টমেন্ট হয়ে কালারটা চেঞ্জ হচ্ছে। দেখেন সবগুলো কি অ্যাডজাস্টমেন্ট হয়ে কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এটা হচ্ছে আমি ইরেজার টুল নিয়ে যখন আমি কাজ করব, তখন অবশ্যই এখান থেকে কোন হার্ড টুল নেব নাকি সফট টুল নেব, সফট ব্রাশ নেব, এটা মাথায় রেখে কাজ করব। ওকে, বাট দুটোই আমার কাজ হচ্ছে রিমুভ করা। ওকে, এখন তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল হচ্ছে সেম একই কাজ করবে, কিন্তু এটা আমি চাইলে কি কার্সর ছোটো বড়ো করতে পারবো। আমার এই প্লাস চিহ্নটা হচ্ছে মেন অ্যাঙ্কর পয়েন্ট, প্লাস চিহ্নটা, আর যে চতুর্দিকে যে রাউন্ড এই কার্ভটা হচ্ছে কি এটার অ্যাঙ্কর পয়েন্টের কাজটা, ঠিক ডেস্টিনেশনটা হচ্ছে এই রাউন্ডের ভিতরে থাকবে। যেমন আমি যখন এইখানে প্রেস করব, আমার এতটুকু অংশ ডিলিট হয়ে যাবে। এখন আমি কতটুকু ডিলিট করব সেটার উপরে মেজারমেন্ট করে আমাকে প্রেস করতে হবে। যেমন আমি যখন শাড়ির এখানে রেখে প্রেস করব, আমার কি এই শাড়িটা রেখে ভিতরের অংশ আমাকে ডিলিট করবে, দেখেন। আর ইরেজার টুল দিয়ে আমি যখন এই প্রথম টুলটা দিয়ে আমি কাজ করছিলাম, প্রথম টুলটা দিয়ে যখন কাজ করছিলাম, তখন আমি যেখানেই ক্লিক করি সম্পূর্ণ অংশ ডিলিট করে ফেলে। আর এটার কাজ হচ্ছে কি, আমি যেখানে প্রেস করব, ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি যেখানে প্রেস করব, ওইখান থেকে এই রাউন্ডের ভিতর শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবে। যেমন আমি চাইলে এখানে প্রেস করলে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে, দেখছেন, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে শুধুমাত্র। আমরা শাড়িতে কোনো এফেক্ট পড়বে না, বডিতে কোনো এফেক্ট পড়বে না। তবে হ্যাঁ, মাথায় রাখতে হবে যে প্লাস চিহ্নটা যেন আমার শাড়ির বাহিরে থাকে, আমার কন্টেন্টের বাহিরে থাকে। এটা হচ্ছে আমার সাবজেক্ট, এই সাবজেক্টের বাহিরে যেন আমার এই কার্সরটা থাকে, অ্যাঙ্কর পয়েন্টটা যেন শাড়ির বাহিরে থাকে। ওকে, শাড়ির বাহিরে অংশ রেখে যখন আপনি প্রেস করবেন, তখন কিন্তু কি শাড়ির ভিতরে অংশ সহ কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন এই যে ফাঁকা অংশটা আছে না, এই ফাঁকা অংশটার মাঝে কি একটু সাদা অংশ আছে, আমি এটা ডিলিট করব। আমি কার্সর থার্ড ব্রেকেট দিয়ে কার্সরটা ছোটো করলাম, ছোটো করে ডিলিট, ঠিক আছে?
হাতের মাঝখানে একটা ফাঁকা অংশ আছে, কার্সর ছোট করে আমি দিলাম। ওকে, এখন কিন্তু আমার এটা কি এই ছবির ব্যাকগ্রাউন্ডটা ফুল চেঞ্জ হয়ে গেল, মানে ফুল কালার চেঞ্জ হয়ে গেল। এখন আপনি চাইলেই ছবিটা অন্য কোথাও সরাইয়া নিয়ে যেতে পারবেন। আপনি যখন এই নিখুঁতভাবে এই শরীর বা এই শাড়ির সকল সাইডের অংশ কালার চেঞ্জ করে ফেলবেন, তখন আপনি চাইলে ইরেজার টুল দিয়ে এই সব কালারগুলো চেঞ্জ করে ফেলেন, এই সব কালারগুলো কি চেঞ্জ করে ফেলেন। ওকে, এখন কিন্তু আর কোনো কালার নেই, শেষ। আমার প্রথম কাজ হচ্ছে কি, আমার প্রথম কাজ হচ্ছে যে এই ছবিটার চতুর্পাশের অংশগুলো নিখুঁতভাবে কালার ডিলেট করা, তারপরে বাকি অংশগুলো আপনি যে কোনো একটা টুলের সাহায্যে ইরেজার টুল দিয়ে বড় করে, থার্ড ব্রেকার দিয়ে বড় করে ডিলিট করে ফেলতে পারবেন। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছেন। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক ভালো একটা টুল, আপনি চাইলে নিখুঁতভাবে এটা দিয়েও কাজ করতে পারবেন। আচ্ছা, এরপরে আসি কি, এরপরে যে মেইন টুল সেটা হচ্ছে ইরেজার টুলের মধ্যে সবচেয়ে ভালো ম্যাজিক ইরেজার টুল। ম্যাজিক ইরেজার টুলের কাজ, ম্যাজিক ইরেজার টুলের কাজ হচ্ছে আপনি যেখানে প্রেস করবেন সম কালার, সম পরিমাণ বা সম কালার যেখানে যেখানে থাকবে সবটা ডিলিট করে ফেলবে। যেমন আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কী কালার আছে, সাদা কালার, তাই না? তখন আমি যখন এটাকে সিলেক্ট করে এই সাদা অংশে প্রেস করব, তাহলে এই সকল সাদা অংশ একসাথে ডিলিট হয়ে যাবে, আমাকে বারবার প্রেস করতে হবে না। আমার যদি এখানে একটু কালো অংশ থাকে, এখানে সাদা অংশ থাকে, এখানে নীল অংশ থাকে, আমি একটু দেখাচ্ছি, আমার সাপোজ এখানে একটু ব্ল্যাক, এখানে একটু রেড, এখানে একটু হোয়াইট, এখানে একটু গ্রিন, এভাবে কালার দেওয়া আছে। তো আমি যখন ব্যাকগ্রাউন্ড রিমুভার, সরি, ম্যাজিক ইরেজার টুল নিয়ে এখানে প্রেস করব, তাহলে তখন শুধুমাত্র এই অংশটার কালারটা চেঞ্জ হবে। আমি যখন এই অংশটুকু প্রেস করব, এই অংশটার কালার চেঞ্জ হবে। আমি যখন এই গ্রিন অংশে প্রেস করব, তখন এই শুধুমাত্র গ্রিন অংশের কালারটাই চেঞ্জ হবে। একটু দেখাচ্ছি, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ফুল সাদা, ব্ল্যাক, সরি, হোয়াইট, আমি কী করবো, ম্যাজিক টুল নিয়ে আমি এখানে প্রেস করব, আমার সকল ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমার দেখেন এই যে হাতের মাঝখানে একটু কালার আছে না, আমি এটাতে প্রেস করব, এটা দেখেন আমি যখন এখানে প্রেস করছি, এটা কি হাতের অংশটুকু নিয়ে নিছে, কারণ ওরা হাতের উপরের অংশটুকু কি হোয়াইট হিসেবে ধরছে, যার কারণে এটা সহ ডিলিট হয়ে গেছে। আমরা এটা কী দিয়ে কাজ করব, আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে কাজ করবো। যেমন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে এখানে যদি একটু প্রেস করি, কালারটা ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? এগুলো কিন্তু আপনারা নিজেরা চিন্তা করে কাজ করতে হবে। আপনি যখন এখানে প্রেস করবেন, এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। ওকে, এগুলো আপনি নিজেরা চিন্তা করে কাজ করতে হবে। যেমন আমি যখন এখানে ম্যাজিক টুল প্রেস করছি, তখন কিন্তু আমার হাতের অংশটুকু ডিলিট হয়ে গেছে। তখন আপনারা বলবেন, হ্যাঁ হ্যাঁ, আমি এখন কী করবো? তখন আপনারা কী করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আছে, এটা নিয়ে আপনারা এভাবে প্রেস করে কাজ করতে পারবেন। তারপর আপনি চাইলে এটাকে অন্য কোথাও সরাই নিয়ে যেতে পারবেন। দেখেন কত সুন্দর ডিলিট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, আমার কি এখন কোনো ব্যাকগ্রাউন্ড নেই? এখন আমার কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখন আপনি চাইলে কি এই অংশটুকু, আপনি চাইলে এইভাবে সিলেকশন টুল দিয়ে কি অংশটুকু সিলেক্ট করলেন, শুনেন, আমার কিন্তু এখন এই শাড়ি বা এই মহিলাটার পিছনে কোনো কালার নেই। আপনি এখন যতটুকুই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন না কেন, আমার শুধুমাত্র এইটাই সিলেক্ট হবে। ওকে, আপনি কপি করবেন কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি দিয়ে কপি করে অন্য একটা লেয়ার নিয়ে ওইখানে আপনি সরাসরি এটা কি প্রেস করলে কপি হয়ে যাবে। আমি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে প্রেস হয়ে গেছে, দেখছেন? আমি চাইলে কি এটাকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? আমি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? আমি এখানে যদি কালো দেই, চাইলে কালো করতে পারি।
সেন কত সুন্দর করে আপনারা এই কাজগুলো করে ফেললেন। এখন কথা হচ্ছে, আপনারা কি সব সময় এই ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন? আমার কথা হচ্ছে না। কারণ হচ্ছে ইরেজার টুল দিয়ে কালার চেঞ্জ করলে সব সময় কাজ নিখুঁতভাবে করা যায় না। ওকে, যেমন আমি যখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করছি, তখন কিন্তু আমার এখানে দেখেন এই অংশটুকু, দেখেন এই অংশটুকুতে কিছু কিছু ছাপ রয়ে গেছে। হ্যাঁ, আবার আর কোথায় আছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্যে মূলত আমরা ইউজ করে থাকি পেন টুল। ওকে, আমরা ইউজ করে থাকি কি পেন টুল। আপনি যখন পেন টুল সিলেক্ট করে এই ফুল বডির অংশটুকু সিলেক্ট করে আপনার কন্ট্রোল সি দিয়ে প্রেস কপি করবেন, তখন কিন্তু আর এরকম, তখন কিন্তু কাজগুলো খুব নিখুঁত হবে। এবং আমরা যখন আউটসোর্সিং করব, ফ্রিল্যান্সিং করব, তখন কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য এই পেন টুলের কাজটাই আমরা কি 100% পেন টুলটা ইউজ করবো। আমরা কখনোই এই ইরেজার টুল দিয়ে কাজ করব না। ইরেজার টুল দিয়ে কাজ করব আমরা রাফ কাজ যখন করবো, আমরা সচরাচর যেগুলো আপনার খুব নিখুঁতভাবে করতে হয় না, বা যেগুলো রাফ ইউজ করি বা রাফ ইউজ করব, তখন আমরা এই ইরেজার টুল দিয়েই মূলত ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো প্র্যাকটিস করার জন্য। আর পেন টুল দিয়ে সবসময় আমরা চেষ্টা করব পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য। সো আশা করি সকলে বুঝতে পারছেন, এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।